কিও বলবে জমাদাই গিয়া বলবো বলবে জমাদাই সমস্যা বলতে আমাদের কোল এক অঞ্চলে চোক চৌমাথা থেকে কোল হাটতলা বাজার হাটতলা পর্যন্ত আমাদের পদযাত্রা ছিল ও সেই পদযাত্রায় অনুমতিও ছিল থানার আমরা তারপর তৃণমূলও নাকি ওখানে পাল্টা প্রোগ্রাম করার জন্য চোখের মাথাটাকে টোটালটা ঘিরে ফেলে প্রশাসন আমাদেরকে বললে আমরা আমাদের জায়গাটাকে স্থানান্তর করি সামনে একটা স্কুল আছে স্কুলের সামনে আমাদের স্কুলের সামনে যখন কার্যকর্তারা জমায়েত হচ্ছে তখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা একে একে যে সব দলবল বেঁধেছে সব সেই সেই সমস্ত প্রশাসনের উপরে তাণ্ডব করে মারধর করে প্রশাসনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমাদের কার্যকর্তা এখন অলরেডি দুজন হসপিটালাইজ আছে এরপরে এখনও অনেক কার্যকর্তা আছে যারা এখনও সেখানে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না ওদের সন্ত্রাসে আমরা চেষ্টা করছি সেই বাকিগুলোকেও বের করে আনার জন্য কম চার্জ বন্ধ হয়েছে আমি ঢুকতে আপনার নাম কার্তিক পণ্ডিত জেডপি ৪২ মন্ডল মন্ডল সভাপতি মোট কজন আহত হয়েছে মোট আমাদের এখনো পর্যন্ত ৯ জন আহত হয়েছে তার মধ্যে দুজন হসপিটালে আছে এখনো ৭ জনকে আমরা বার করে আনার চেষ্টা করছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা অনেকেই জানেন আজকে জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে আমরা থানাকুল এক নম্বর ব্লকের নেতৃত্বে আমাদের এই চকের মোড়ে আজকে একটা কৃষক বিল বিরোধী প্রতিবাদ সভা এবং জন্মদিন উদযাপন ছিল সেইখানে আচমকায় আমাদের কোল থেকে যখন ছেলেরা আসছিল বিজেপির কিছু দুষ্কৃতি যাদেরকে ইন্ধন দিয়ে আরামবাগ জেলা থেকে পাঠিয়ে এখানে গণ্ডগোল বাঁধানো হয়েছে আমাদের একজন দুজন ইঞ্জিওর্ড হয়েছে হসপিটালে ভর্তি আছে আমি দেখছি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছি যে গণতান্ত্রিক এই পশ্চিমবাংলায় মানুষ যেন গণতান্ত্রিকভাবে তার অধিকার যেমন প্রয়োগ করতে পারে মানুষ যেমন তার মিটিং মিছিল করতে পারে সেই স্বাধীনতা যেন থাকে বাইরে থেকে এসে খানাকুলকে অশান্ত করার যে চেষ্টা চলছে সেটা খানাকুল তৃণমূল কংগ্রেস তার সর্বত ক্ষমতা দিয়ে যেমনভাবে রুখছে সেভাবেই রুখে দেবে বোমাবাজির কথা বলছে না এটা অস্বীকার করতে পারি না আমি যে বোমাবাজি হয়েছে বোমাবাজিটা ওদের তরফ থেকে হয়েছে নিজেরা করে নিজেরা অন্যায় করে আর আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে এছাড়া আর কিছু নয় কারণ গৌরাটি থেকে খানাকুল টু ব্লক থেকে পুরসুড়া থেকে লোক এনে যারা খানাকুলকে অশান্তি করার চেষ্টা করছে আমরা সেই অশান্তি খানাকুলে যখন অশান্তি হয় না আমরা সেই অশান্তিকে রুখবই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ১ জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার ৭৪৭৭৮৮৬০৯৯